Bismillahirrahmanirrahim. Priyo shikkharthi, Rajshahi College Dadosh Byabshay Shikhar Shakhar. Priyo shikkharthiderke ajke Finance Banking o Bima Ditopatrer class e shagoto janacchi. Ami Mohammad Rabiul Islam, Probashok Byabosthapona Bibhag, Rajshahi College, Rajshahi. Ami er age tomader ei Finance Banking Bima Ditopatrer ekta class niyechi. সেটা হচ্ছে ব্যাংক হিসাবের উপরে আমরা আলোচনা শুরু করেছিলাম তা আজকে আমি ব্যাংক হিসাবের পরবর্তী অংশটুকু আলোচনা করব তো আমরা আজকে দেখেনে আজকে আমাদের আলোচ্য সূচিতে কোন বিষয়গুলো আছে দেখো আজকে ব্যাংক হিসাবে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে সঞ্চয় চলতি ও স্থায়ী হিসাবের ধারণা সুবিধা অসুবিধা এখানে আমরা গত ক্লাসে প্রথম ক্লাসেই মোটামুটি ব্যাংক হিসাবের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করব মূলত যে তিনটা প্রকারভেদ ছিল সঞ্চয় চলতি স্থায়ী হিসাব সেগুলার বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলবো তারপরে বিভিন্ন ধরনের গ্রাহক কর্তৃক ব্যাংক হিসাব খোলার পদ্ধতি আমরা ব্যাংক হিসাবের প্রথম ক্লাসে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে সঞ্চয় হিসাব খুলতে হয় বা চলতি হিসাব খুলতে হয় এর পাশাপাশি আমরা স্থায়ী হিসাব খোলার কি পদ্ধতি বা কি কার্যক্রমগুলো ধাপে ধাপে সম্পন্ন করার মাধ্যমে এই হিসাবগুলো খোলা হয় সেগুলো আমরা আলোচনা করেছি আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের গ্রাহক বিভিন্ন ধরনের একটা ব্যাংকের কিন্তু বিভিন্ন ধরনের গ্রাহক থাকে যেরকম একজন ব্যক্তি গ্রাহক হতে পারে দুই বা ততোধিক ব্যক্তি একসাথে একটা ব্যাংক হিসাব পরিচালনা করতে পারে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেরকম অব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে আবার আছে এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনী কোম্পানি বা সমবায় সমিতি এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ব্যাংক হিসাব খুলতে গেলে তাদের যে পার্থক্যটুকু আছে সেগুলো আমরা বর্ণনা করব আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে যে সঠিক ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবিচ্য বিষয়সমূহ অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের গ্রাহক আছে ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যক্তির ভিতরে আছে কেউ হয়তো চাকরিজীবী কেউ ব্যবসায়ী আবার কেউ হয়তো অবসর জীবন যাপন করছে কেউ ছাত্র কাদের জন্য আসলে কোন ধরনের ব্যাংক হিসাবটা সঠিক হবে বা ভালো হবে সেই বিষয়গুলা নির্ধারণ করতে হলে কোন কোন বিষয়টা বিবেচনা করে একজন গ্রাহক কোন ধরনের হিসাব পরিচালনা করবে সেই বিষয়টাও আমরা আজকে দেখব আর সবশেষে এই প্রশ্নটার উপর ভিত্তি করেই মানে সঠিক ব্যাংক হিসাবে নির্বাচনের ক্ষেত্রে বিবিচ্য বিষয়সমূহ এটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী যে টপিকসটা আছে কোন গ্রাহকের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম ব্যাখ্যা করো তো মোটামুটি শেষের দুইটা টপিকস এখান থেকে অনেক সৃজনশীল প্রশ্ন হয় যে আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রকারভেদটা খুব গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলো যদি খুব ভালোভাবে জানা যায় অর্থাৎ সঞ্চয় চলতি স্থায়ী হিসাবের ধারণাটা যদি ক্লিয়ার থাকে এর সুবিধা অসুবিধা বা বৈশিষ্ট্যগুলো তাহলে কিন্তু আমরা খুব সহজেই বিষয়টা ব্যাখ্যা করতে পারবো যে কোন ধরনের গ্রাহকের জন্য কোন ধরনের ব্যাংক হিসাবটা উত্তম বা সঠিক ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে গ্রাহককে কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা তো শুরুতেই আমরা সঞ্চয় হিসাব গতদিনেও কিন্তু আমরা এগুলো আলোচনা করেছি আজকে একটু দেখব সঞ্চয় হিসাব ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় সেটা হচ্ছে সঞ্চয় হিসাব আমরা যে সঞ্চয় চলতি স্থায়ী হিসাব দেখেছিলাম তার ভিতরে সঞ্চয় হিসাবটা সবচেয়ে কমন একটা হিসাব সচরাচর আমরা যে ব্যাংক হিসাবগুলো খুলে থাকি সেগুলো সবই সঞ্চয় হিসাব আর বিশেষ প্রয়োজনে বিশেষ করে ব্যবসায়ীরা চলতি হিসাব খোলে আর স্থায়ী হিসাব তো আলাদা একটা প্রকারভেদ আমরা দেখেছি তো সঞ্চয় হিসাব এখানে মূলত একটা সঞ্চয়ের উদ্দেশ্য থাকে আর পাশাপাশি ব্যাংকিং সেবাগুলোও পাওয়া যায় মূলত যখন স্বল্প আয়ের মানুষজন যাদের রেগুলার একটা ইনকাম আছে অল্প পরিমাণে তারা সঞ্চয় করতে আগ্রহী তাদের জন্য এই হিসাবটা বেশি উপযোগী যেটা সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংককে যে হিসাব খোলা হয় তাকে সঞ্চয় হিসাব বলে অর্থাৎ এখানে সঞ্চয়টা একটা উদ্দেশ্য আর পাশাপাশি ব্যাংকিং লেনদেন অর্থাৎ অর্থ জমা উত্তোলন বা প্রয়োজনে স্থানান্তর এই স্বাভাবিক যে হিসাব ব্যাংকিং সেবাগুলো সেগুলা সাধারণত সঞ্চয় হিসেবের গ্রাহকরা আশা করে থাকে
এর কিছু বৈশিষ্ট্য দেখো এখানে কয়েকটা পয়েন্ট আউট করেছি প্রাথমিক জমা সঞ্চয় হিসাবটা সবগুলা হিসাবের ভিতরে সবচেয়ে সহজ একটা হিসাব মানে এটা পরিচালনা করা এবং চালু খোলা সঞ্চয় হিসাব খোলাটা সহজ প্রাথমিক জমা এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের তেমন কোনো নির্দেশনা নেই তবে ব্যাংক ভেদে 1000 টাকা থেকে 5000 টাকা প্রাথমিক জমা দিয়ে খুব সহজেই সঞ্চয় হিসাব চালু করা যায় আর অর্থ উত্তোলনের ক্ষেত্রে এই হিসাবের একটা বাধ্যবাধকতা আছে জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকলে অর্থ উত্তোলনের ক্ষেত্রে হয়তো সপ্তাহে দুবার অথবা মাসে একটা নির্দিষ্ট সংখ্যক বার এখান থেকে অর্থ উত্তোলন করা যায় যদিও বর্তমান সময়ে ব্যাংকগুলা এই লিমিটেশনটা রাখেনি গ্রাহক প্রয়োজনে আরো অনেক বেশি বার তারা অর্থ উত্তোলন করতে পারে এই আমরা যখন সঞ্চয় হিসাবটা খুলি তখন একটা ফর্ম থাকে সেখানে যে ফর্মটা থাকে আবেদন ফর্ম এর সাথে কেওয়াইসি ফর্ম বর্তমানে দেয় এই ফর্মগুলোতে আমরা সাপ্তাহিক লেনদেন বা মাসিক লেনদেনের একটা ট্রানজেকশন নাম্বার মানে কতবার আমরা লেনদেন করতে পারি বা কত অ্যামাউন্ট পর্যন্ত লেনদেন করতে পারি সেরকম একটা সম্ভাব্য ফিগার দেওয়া থাকে এটা আয়ের সাথে বা গ্রাহকের পেশার সাথে সামঞ্জস্য রেখে এটা সাধারণত ব্যাংক কর্মকর্তারা নির্ধারণ করে অনেক সময় গ্রাহকও এটা দিতে পারে এই অর্থ উত্তোলনটা সেই লিমিটটা যে লিমিটটা ওখানে দেওয়া আছে সেটা যদি অতিক্রম করে সেক্ষেত্রে ব্যাংক তাকে অর্থ উত্তোলনের সুযোগ দিবে তবে এই ক্ষেত্রে ওই সংশ্লিষ্ট মাসে সঞ্চয় হিসেবে গ্রাহককে ব্যাংক সাধারণত মুনাফা প্রদান করে না অর্থাৎ তার যে জমাটা আছে সেটার উপর সে ওই মাসে যদি সে মানে যতবার অর্থ উত্তোলন করার কথা ছিল তার চেয়ে বেশিবার যদি অর্থ উত্তোলন করে অথবা যে লিমিটটা ছিল হয়তো যে পরিমাণ টাকা তার উত্তোলন করার কথা ছিল তার থেকে বেশি উত্তোলন করে তাহলে সেক্ষেত্রে ওই মাসে সে আর কোনো সুদ বা মুনাফা পাবে না অগ্রিম বিজ্ঞপ্তি অগ্রিম বিজ্ঞপ্তি এখানে সঞ্চয় হিসেবে বলা আছে যে তার যে লিমিটটা দেওয়া থাকে আগের পয়েন্টে যেটা বললাম যে একটা লিমিট তাকে ব্যাংক হিসাব খোলার সময় একটা উত্তোলনের সীমা নির্ধারণ করে দিতে হয় তার লেনদেনের সীমা সেটা যদি অতিক্রম করে তার থেকে বেশি কোনো অ্যামাউন্ট যদি সে উত্তোলন করতে চায় তাহলে এই হিসেবের গ্রাহককে সংশ্লিষ্ট ব্যাংকে একটা নির্দিষ্ট সময় পূর্বেই তাকে একটা নোটিশ প্রদান করতে হবে বা নোটিশ প্রদান করা তার অর্থ উত্তোলনের ব্যাপারে অবহিত করতে হবে সুদ বা লাভ প্রদান এই হিসাবের একটা বৈশিষ্ট্য যে এখানে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকের উদ্দেশ্য থাকে যে তারা সঞ্চয় করবে এবং পাশাপাশি এখান থেকে কিছু সুদ বা লাভ অর্জন করবে তাদের যে টাকাটা তারা ব্যাংকে জমা রাখছে সেটার উপরে তারা কিছুটা সুদ বা লাভ প্রত্যাশা করে আর গ্রাহকের ধরন আমরা শেষের দিকে একটা প্রশ্ন রাখছি যে কোন ধরনের হিসাব কোন গ্রাহকের জন্য উত্তম বা এরকম ভাবে পরীক্ষা অনেক সময় আসতে পারে উদ্দীপকে হয়তো বলা থাকলে একজন ব্যবসায়ী সম্পর্কে বা একজন চাকরিবিজী সম্পর্কে কিন্তু সে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছে হয়তো চলতি হিসাব বা সঞ্চয় হিসাব তো এটা তার জন্য উপযুক্ত কিনা এরকম কিন্তু প্রয়োগ বা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে আসলে এই সিদ্ধান্তটা তার চলতি হিসাব খোলার সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক বা তার কোন হিসাব খোলা উচিত ছিল তোমার পরামর্শ প্রদান করো এরকম প্রশ্ন থাকতে পারে তে গ্রাহকের ধরন এই সঞ্চয় হিসেবে যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম প্রাথমিক জমা কম অর্থ উত্তোলনের সুযোগটা সীমিত খুব বেশি পরিমাণে অর্থ লেনদেন করতে চাইলে তাকে অগ্রিম নোটিশ দিতে হবে সুদ বা লাভ মোটামুটি কম তাহলে এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে গ্রাহকের ধরন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি যাদের একটা অল্প আয় আছে বা নিয়মিত আয় আছে খুব বেশি ব্যাংকিং সেবার দরকার নাই হয়তো প্রত্যয়নপত্র খোলা লাগবে না চেকের অর্থ বা বিল সংগ্রহ করতে হবে না বিল পরিশোধ করতে হবে না এরকম শুধুমাত্র হয়তো টাকা জমা বা উত্তোলন এবং অর্থ স্থানান্তর এই স্বাভাবিক সেবাগুলো পাওয়ার জন্য তাদের জন্য সঞ্চয় হিসাব উপযুক্ত হবে আমরা একটু সুবিধাগুলো দেখি দেখো যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম সেখান থেকে কিছুটা মিল আছে হিসাব খোলার সুবিধা সঞ্চয় হিসাব আমি শুরুতেই বলেছি যে এটা খোলা খুব সহজ তেমন কোনো নির্দেশনা না থাকলেও ব্যাংক ভেদে মাত্র 1000 থেকে 5000 টাকা জমা দিয়ে খুব সহজেই
হিসাব খোলা যায় আর সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এই হিসাবের একটা গুরুত্বপূর্ণ সুবিধা বা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা গ্রাহকদেরকে সঞ্চয় উদ্বুদ্ধ করে এখান থেকে কিছু লাভ পাওয়া যায় আর পাশাপাশি যেহেতু ব্যাংকিং সেবাটাও পাওয়া যায় সেই উদ্দেশ্যে যাদের অল্প আয়ের যারা জনগণ আছে তারা তাদের আয় থেকে কিছুটা সঞ্চয়ের উদ্দেশ্যে এই ধরনের হিসাব পরিচালনা করে মূলধন গঠন যেহেতু এটা সঞ্চয়ের উদ্দেশ্যে জনগণ এখানে হিসাব পরিচালনা করে তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একসাথে করে কিন্তু জাতীয় মূলধন গঠনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে আর সুদ বা লাভ প্রাপ্তি সঞ্চয় হিসেবে আরেকটা বড় সুবিধা যে এখানে সঞ্চয়টা মুখ্য উদ্দেশ্য হলেও সঞ্চয়ের পাশাপাশি এই হিসাবের গ্রহীতা তার জমাকৃত টাকার উপর তার আমানতের উপর একটা নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা পেয়ে থাকে নিরাপত্তা বোধ এই হিসেবের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তারা সঞ্চয় বা সুদ প্রাপ্তির পাশাপাশি তাদের যে সম্পদ তাদের অর্থের একটা নিরাপত্তা নিশ্চিত করতে চায় যেটা হয়তো সে বাসায় টাকা না থাকলে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি এগুলোর সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সে সঞ্চয় হিসেবের মাধ্যমে ব্যাংকে রাখলে সে অনেকটাই নিরাপত্তা বোধ করে আবার বাড়িতে না রেখে সে যদি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় হয়তো সে সঠিকভাবে সেটা তদারকি করতে পারবে না আবার হয়তো বিভিন্ন ধরনের এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে যারা অধিক লাভ দিতে চায় কিন্তু সেখানে নিরাপত্তার ঝুঁকিটা থাকে তো এরকম প্রতিষ্ঠানের থেকে বা বাড়িতে রাখার চাইতে তারা ব্যাংকগুলোতে সঞ্চয় হিসেবের মাধ্যমে তার অর্থ সংরক্ষণ করাতে অনেক বেশি নিরাপত্তা বোধ করে আর ব্যাংকিং সুবিধা লাভ সঞ্চয় হিসেবের গ্রাহক আমরা বলেছি তারা খুব বেশি ব্যাংকিং সেবা প্রত্যাশা করে না তারা মূলত অর্থ জমা উত্তোলন এবং এর পাশাপাশি অর্থ স্থানান্তরের সুবিধাটা পেতে চায় তো এই সঞ্চয় হিসেবের গ্রাহক কিন্তু খুব সহজেই তার হিসেবের মাধ্যমে ব্যাংক থেকে এই জাতীয় সেবাগুলা লাভ করতে পারে এটার সুবিধার পাশাপাশি অসুবিধা অসুবিধা বলতে আসলে তেমন কোনো অসুবিধাটা নাই কারণ আমরা তো গ্রাহক কাদের জন্য এটা উপযুক্ত কারণ কিছু সব হিসাবেরই কিছু সীমাবদ্ধতা আছে সেগুলো হিসাব করে আবার অন্যান্য ধরনের হিসাব গ্রাহকদেরকে অফার করা হয় তো সঞ্চয় হিসেবে আমরা চলতি বা স্থায়ী হিসেবের যে কিছু সুবিধা আছে স্থায়ী হিসেবে সুদটা বেশি সেই তুলনায় সঞ্চয় হিসেবের সুদ অনেক কম এটা অসুবিধা বলা যায় আবার ব্যাংকিং সুবিধা চলতি হিসেবে যে ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যায় বিভিন্ন ধরনের বিল পরিশোধ বা বিল সংগ্রহ প্রত্যয়পত্র সুবিধা বিভিন্ন বিলের গ্যারান্টার হিসেবে ব্যাংক দায়িত্ব পালন করে এই সুবিধাগুলো চলতি হিসেবে সম্ভব যেটা সঞ্চয় হিসেবে পাওয়া যাবে না আমরা একটু চলতি হিসাবটা দেখব এখন সঞ্চয় হিসাবের মোটামুটি বিপরীত বলা যায় যে হিসেবে ব্যাংক তার গ্রাহককে চাহিদা মাত্র আমানতকৃত অর্থ তোলানোর সুযোগ প্রদান করে তাকে চলতি হিসাব বলে সঞ্চয় হিসেবে আমরা দেখলাম যে অর্থ উত্তোলনের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকে কিন্তু এই চলতি হিসাবে সেরকম কোন সীমাবদ্ধতা নেই গ্রাহক যতবার খুশি সেখানে অর্থ জমা করতে পারে বা অর্থ উত্তোলন করতে পারে মূলত ব্যবসায়ীরা যাদের অনেক বেশি লেনদেন করতে হয়তো একদিনে আমরা দেখলাম যে সঞ্চয় হিসেবে নর্মাল একটা কথা আছে যে সপ্তাহে দুবার বেশি অর্থ উত্তোলন করা যায় না কিন্তু চলতি হিসেবের যারা গ্রাহক মূলত একজন ব্যবসায়ীরা তাদের হয়তো দেখা যায় একদিনে দুই বা ততোধিক বার তাদেরকে অর্থ জমা করতে হয় বা অর্থ উত্তোলন করতে হয় তো এই সুবিধা সম্বন্ধিত যে হিসাব সেটা হচ্ছে চলতি হিসাব এখানে অর্থ উত্তোলন বা অর্থ জমা করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যতবার খুশি এই চলতি হিসাবের গ্রাহক অর্থ জমা দিতে পারে আর এর পাশাপাশি আরো কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে দেখো অর্থ উত্তোলন যেটা বললাম যে অর্থ উত্তোলনের কোনো নির্দিষ্ট লিমিট নাই বা এরকম কোন নির্দিষ্ট সংখ্যক ট্রানজেকশন নাম্বারের কোনো সীমাবদ্ধতা নেই যতবার খুশি লেনদেন করতে পারে বা তার যত খুশি সে উত্তোলন করতে পারে তার হিসেবে অর্থ থাকা সাপেক্ষে ন্যূনতম জমার ক্ষেত্রে এক্ষেত্রে তেমন কোনো নির্দেশনা নাই তবে ব্যাংকগুলা সাধারণত 5,000 থেকে 10,000 টাকা ন্যূনতম জমা নিয়ে চলতি হিসাব খোলার অনুমতি দেয়
সাধারণত চলতি হিসাব ব্যবসায়ীরা খুলে থাকে আর জমা অতিরিক্ত ঋণ এই চলতি হিসাবের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই জমা অতিরিক্ত ঋণ সঞ্চয় হিসাবে সাধারণত হিসাবের বিপরীতে এরকম ঋণ পাওয়া যায় না কিন্তু জমা অতিরিক্ত এই চলতি হিসাবের ক্ষেত্রে চলতি হিসাবে তো গ্রাহক সব সময় অর্থ উত্তোলন করতেই পারে তার জমার একটা নির্দিষ্ট অংশ সে তুলতেই পারে তবে বিশেষ প্রয়োজনে তার যে জমা অর্থ আছে তার অতিরিক্ত অর্থও সে উত্তোলন করতে পারে যেটাকে জমা অতিরিক্ত ঋণ বলা হচ্ছে এটা চলতি হিসাবে গ্রাহকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা আর চাহিদা মাত্র দেয় যে এই হিসাবের গ্রাহককে অর্থ উত্তোলনের করতে চাইলে চাহিদা মাত্র ব্যাংক তাকে সে অর্থ প্রদান করতে বাধ্য এখন প্রশ্ন হতে পারে যে সঞ্চয় হিসাবের গ্রাহক যদি অর্থ উত্তোলন করতে যায় তাতে তাকে কি ব্যাংক চাহিদা মাত্র অর্থ দেয় না হ্যাঁ তাকেও দেয় তবে চলতি হিসাবের গ্রাহকরা অগ্রাধিকার প্রাপ্ত যদি কোনো সময় সমস্যা হয় যে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে ব্যাংক সবাইকে দিতে পারছে না সেক্ষেত্রে একজন সঞ্চয় হিসাবের গ্রাহকের থেকে এই চলতি হিসাবের গ্রাহক অগ্রাধিকার
অফ হয়ে গেছে, শোনা যায়নি কথা নাকি মাঝখানে? কি মিসিং হয়েছে মাঝখানে কথা? কন্টিনিউ করবো নাকি চেক দিয়ে নেবেন? একবার মনে হলো যে আচ্ছা, যেটা বলছিলাম স্থায়ী হিসাব, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে অর্থ জমা রাখা হয়, আর সেই নির্দিষ্ট সময়টা পূর্ণ না হওয়া পর্যন্ত সে অর্থ উত্তোলন করা যায় না। এখানে নির্দিষ্ট মেয়াদটা সাধারণত 1 মাস থেকে 10 বছর হয় অর্থ উত্তোলন। অর্থ উত্তোলনের এখানে সাধারণত সুযোগ নাই, কারণ যে মেয়াদের জন্য সেটা এই হিসাব খোলার সময় নির্ধারণ করে দিতে হবে যে কত মেয়াদের জন্য এই অর্থটা উত্তোলন করা যাবে, কত কোন মেয়াদে, সেটা 1 মাস হোক, 2 বছর হোক, 5 বছর হোক, সেই নির্দিষ্ট সময় শেষে এই অর্থটা উত্তোলন করতে হবে। আর স্থায়ী জমার রসিদ, তবে এই অর্থ এর আগে যদি উত্তোলন করা হয়, গ্রাহকের যদি প্রয়োজন হয় সে সেটা রুজ্জ করে নিতে পারে, কিন্তু সেক্ষেত্রে ব্যাংক তাকে কোনো সুদ বা মুনাফা প্রদান করবে না। স্থায়ী জমা রসিদ, স্থায়ী জমা রসিদ হচ্ছে এখানে এই হিসেবের গ্রাহকে ব্যাংক সাধারণত কোনো চেক বই প্রদান করে না, এই স্থায়ী জমা রসিদ দেয় যেটা নির্দিষ্ট সময় শেষে বা মেয়াদ পূর্তির সাপেক্ষে সেটার মাধ্যমে গ্রাহক তার অর্থ উত্তোলন করতে পারবে। ঋণের জামানত, এই হিসেবের আরেকটা সুবিধা আছে চলতি হিসেবের মতো, যে এখান থেকে এই স্থায়ী জমা, স্থায়ী হিসেবের জমাকৃত অর্থের উপর সাধারণত 80% পর্যন্ত, 80% পর্যন্ত অর্থ ব্যাংক তাকে ঋণ দেয়, অথবা এই স্থায়ী জমার রসিদটা অন্য যে কোনো ধরনের ঋণের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যাংক সেটা গ্রহণ করে, উচ্চ হারে সুদ বা লাভ প্রদান। এই হিসেবের আরেকটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের হিসেবে সবচেয়ে বেশি হারে সুদ বা লাভ প্রদান করা হয়, কারণ এই হিসেবের অর্থটা ব্যাংক দীর্ঘমেয়াদী ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এখানে যে কোনো সময় সঞ্চয়ী বা চলতি হিসেবের গ্রাহকদের মতো তাদের অর্থ প্রদান করা বাধ্যবাধক থাকে না, তাই এরা নিশ্চিন্তে অর্থ ব্যবহার করতে পারে বলে এই ধরনের গ্রাহককে তারা উচ্চ হারে সুদ প্রদান করে। গ্রাহকের ধরন, এই স্থায়ী হিসাব কাদের জন্য উপযোগী, যাদের হয়তো অলস অর্থ আছে, সেটা হয়তো হতে পারে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রির টাকা, অথবা হতে পারে একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী তার গ্যাচুইটির টাকা, এরকম মানে একটা বড় ধরনের অ্যামাউন্ট যখন কারো হাতে থাকে আর যেটা ব্যবহার করা যাচ্ছে না, হয়তো কোথাও বিনিয়োগ করা যাচ্ছে না, সেরকম টাকা গুলা, সেরকম অর্থই এই স্থায়ী হিসাবে বিনিয়োগ করাটা উপযুক্ত। তাকে এই স্থায়ী হিসাবের যে সুবিধাগুলা, স্থায়ী হিসাবের সুবিধার মধ্যে আয়ের সুযোগ এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু এই স্থায়ী হিসেবে অন্য যে কোনো হিসাবের তুলনায় সবচেয়ে বেশি হারে সুদ বা মুনাফা প্রদান করা হয়, তাই তার টাকা থেকে টাকাটা ব্যাংকে জমা রাখার মাধ্যমে যে আয়ের একটা সুযোগ আছে সেটা এখানে সবচেয়ে বেশি। সঞ্চয় হিসেবে জমা রাখলে সে আয় পাবে কিন্তু সেটা একটু কম হারে, আর চলতি হিসেবে সে তো কোনো সুদ বা মুনাফা পাবে না, এখানে আয়ের সুযোগ নেই, সেই তুলনায় স্থায়ী হিসেবে সে বেশি পরিমাণে আয়ের সুযোগ আছে। আর ঋণ সুবিধা, ঋণ সুবিধা বললাম যে এখানে জমাকৃত অর্থের 80% সে ঋণ গ্রহণ করতে পারে, বা এই FDR যেটা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট সেটা সে অন্য যে কোনো ধরনের ঋণের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহার করতে পারে। আর মূলধন গঠন ও বিনিয়োগ, আমরা আগেই বললাম যে এই হিসাবের অর্থটা যেহেতু নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে ব্যাংক দীর্ঘ মেয়াদে, এই কারণে তাদেরকে বেশি সুযোগ মুনাফা প্রদান করে। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু এটা নির্দিষ্ট মেয়াদের পূর্বে উত্তোলন করা যায় না, এই জন্য এটা মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যেহেতু নির্দিষ্ট সময়ের পূর্বে যদি তারা সেটা অর্থটা উত্তোলন করে তাহলে ব্যাংক তাদেরকে মুনাফা দেয় না, এই কারণে গ্রাহকরা চেষ্টা করে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করে এটা উত্তোলন করতে।
সেক্ষেত্রে ওই সময়ের জন্য এটা মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ভূমিকা রাখে। আমরা মোটামুটি তিন ধরনের যে হিসাব সঞ্চয়ী চলতি এবং স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য দেখলাম, সুবিধা অসুবিধা গুলা দেখলাম। এখন আমরা একটু বিভিন্ন ধরনের গ্রাহক কর্তৃক ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, আমরা গত ক্লাসে কিভাবে সঞ্চয়ী ও চলতি হিসাব খুলতে হয় বা কিভাবে স্থায়ী হিসাব খুলতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক হিসাব খোলার পদ্ধতিতে কি পার্থক্য গুলো আছে ওইটা তো আমাদের আলোচনা হয়েছে, যে চলতি হিসাব বা সঞ্চয় হিসাব আমরা কিভাবে খুলবো বা স্থায়ী হিসাব খুলবো। এখন আমরা শুধুমাত্র একটু দেখব যে গ্রাহকের যে পার্থক্য গুলো আছে, দেখো দেখা যাচ্ছে একক বা যৌথ ব্যক্তি, নাবালক, অব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, এক মালিকানা বা নিরক্ষর ব্যক্তি, এরকম গ্রাহকের পার্থক্যের ভিত্তিতে কতটুকু পার্থক্য আছে। একক বা যৌথ ব্যক্তির ক্ষেত্রে চলতি হিসাব বা সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি যে ধাপগুলো আমরা পড়েছিলাম, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই ধাপগুলাই অতিক্রম করতে হবে বা সেই ধাপগুলাই অনুসরণ করতে হবে। তবে পার্থক্য হচ্ছে আমাদের যে ডকুমেন্টস গুলো জমা দিতে হয়, একটা ধাপ ছিল দলিলাদি সংযোজন, আবেদনপত্রের সাথে কি দলিলাদি সংযোজন করতে হয়, সেই জায়গাটাতে কিছুটা পার্থক্য আছে, আমরা একটু সেটা দেখব। দেখো একক বা যৌথ ব্যক্তি, আমরা সাধারণত ব্যক্তি হিসেবে যে অ্যাকাউন্ট গুলো খুলি সেখানে আমাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগে, এক বা একাধিক কপি লাগে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বিভিন্ন এগুলার ফটোকপি লাগে। জাতীয় পরিচয়পত্র সাধারণত লাগে, মাঝে মাঝে পাসপোর্ট ক্ষেত্র বিশেষে বা জন্ম সনদের, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এগুলা লাগে, নমিনির ছবি বা পরিচয়পত্র এই কপিগুলো বর্তমানে লাগে। একক ব্যক্তি হিসেবে যদি অ্যাকাউন্ট খুলতে যাই সেক্ষেত্রেও আবার যৌথ ব্যক্তি বলতে দুই বা ততোধিক ব্যক্তি একসাথে মিলিতভাবে যখন কোনো হিসাব পরিচালনা করে সেটা বলা হচ্ছে যৌথ ব্যক্তি। এই যৌথ ব্যক্তিরাও যখন হিসাব পরিচালনা করতে চায় তাদের ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এগুলা জমা দিতে হয়। নাবালকের ক্ষেত্রে অর্থাৎ যারা 18 বছরের নিচে বয়স, এরকম নাবালক ব্যক্তির ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে সেখানে তার জন্ম তারিখ এবং কোন দিন সে প্রাপ্তবয়স্ক হবে সেই তারিখটা স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হয় এবং যাতে করে সে প্রাপ্তবয়স্ক হলে ব্যাংক সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর একক ব্যক্তির বা যৌথ ব্যক্তির ক্ষেত্রে যে ছবি বা পরিচয়পত্র এগুলো তো লাগবেই, পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ জন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার তারিখটা উল্লেখ করাটা গুরুত্বপূর্ণ। আর অব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী সংগঠন, এরকম একক ব্যক্তি বা যৌথ ব্যক্তি হিসেবে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, নাবালক ব্যক্তির জন্য হয়তো আমাদের পরিবারের যারা সদস্য আছে তাদের জন্য আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, আবার অব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যেগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠান না, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান গুলাতেও কিন্তু আর্থিক লেনদেনের কারণে ব্যাংক হিসাব খোলার প্রয়োজন হয়। এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে গেলে প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা সেই প্রতিষ্ঠান যে ব্যাংক হিসাব পরিচালনা করতে চায় সেই মর্মে যে একটা সভার বা মিটিং এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে তারা কোন ধরনের হিসাব পরিচালনা করবে, এই হিসাবগুলো কারা পরিচালনা করবে সেই সবার সিদ্ধান্তের অনুলিপিটাও সাথে প্রেরণ করতে হয়। এটা গেল অব্যবসায়ী বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আর একমালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগে, আর ট্রেড লাইসেন্স একমালিকানা যে ব্যবসায়ী ট্রেড লাইসেন্স সেটা লাগবে, আর পাশাপাশি একটা প্রত্যয়নপত্র যে মালিক, যে ওই প্রতিষ্ঠানের একমাত্র মালিক সেই মর্মে একটা প্রত্যয়নপত্র এবং মালিকের সিলমোহর, তার নামযুক্ত সিলমোহর ব্যবহার করতে হবে, কারণ এখানে বিষয়টা থাকে একমালিকানা ব্যবসায়ের দায়টা অসীম আর মালিক সাধারণত যেহেতু একজনই থাকে সাধারণ সেই কারণে এখানে মালিকের সেই প্রত্যয়নপত্রটা দিতে হয় এবং মালিকের সিলমোহর ব্যবহার করতে হয়। আর অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তিটা গুরুত্বপূর্ণ, আমরা জানি এই কারণে চুক্তির কপিটা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে দিতে হয়, আর অংশীদারদের অঙ্গীকারপত্র এবং কারা তাদের পক্ষে হিসাব পরিচালনা করবে এক বা একাধিক ব্যক্তি তাদের নাম বা
ঠিকানা এবং সিদ্ধান্তের কপি প্রদান করতে যৌথ মূলধনী কোম্পানি আমাদের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে কোম্পানির নিবন্ধনপত্র পরিমাল বন্ধ পরিমাল নিয়মাবলী পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ঠিকানা যে সভায় তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা কোন ব্যাংকে হিসাব পরিচালনা করবে কোন ধরনের হিসাব পরিচালনা করবে কোম্পানির পক্ষে কারা হিসাব পরিচালনা করবে সেই সিদ্ধান্তের কপি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি স্বাক্ষর এগুলো তো একক বা যৌথ ব্যক্তিদের মতো দিতে হবে অতিরিক্ত যেগুলো লাগবে সেগুলো আলোচনা করছি আর নিরক্ষর ব্যক্তি যারা স্বাক্ষর দিতে পারে না বা লিখতে পারে না এরকম ব্যক্তির ক্ষেত্রে নিয়ম আছে যে তারা যেখানে শিক্ষিত ব্যক্তি যারা শিক্ষিত তারা স্বাক্ষর দেয় সেই জায়গায় বিদ্যঙ্কলি ছাপ বা টিপসই দিবে তবে এক্ষেত্রে একটু উল্লেখ আছে যে সেক্ষেত্রে নিরক্ষর ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে চাইলে ব্যাংক কর্মকর্তার সামনে সে স্বাক্ষরের জায়গায় তার আঙ্গুলের ছাপ দিবে বিদ্যাঙ্গুলের ছাপ বা টিপসই দিবে এবং তার এই টিপসই বা আঙ্গুলের ছাপের নিচে ব্যাংক কর্মকর্তা সেখানে স্বাক্ষর করবে এবং এরকমও বলা আছে নিয়মের যেটা সেটা বলছি যে নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে তাকে চেক প্রদান করা হয় না ব্যাংক ম্যানেজারের কাছে তার চেক বইটা সংরক্ষণ করা থাকে সে যখন অর্থ উত্তোলন করতে চায় আসে ম্যানেজারকে বললে তার প্রয়োজন অনুযায়ী ম্যানেজার অর্থ উত্তোলনের ব্যবস্থা করবে কিন্তু বর্তমানে এরকম সাধারণত আমরা কেউ করি না নিরক্ষর কেউ থাকলে তার পরিবারের সদস্যরা হয়তো তার পক্ষে লেনদেনগুলো সম্পাদন করে তবে এগুলা বিভিন্ন ধরনের গ্রাহক কর্তৃক ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ডকুমেন্টস এর যে পার্থক্য গুলো আছে যে দলিলাদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই বিষয়গুলা এই বিভিন্ন ধরনের দলিল গুলা প্রয়োজন হয় আমরা এখন একটু দেখব যেটা শুরুতেই বলেছিলাম একটু গুরুত্বপূর্ণ যে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বলেছি যে উদ্দীপকে এরকম প্রশ্ন থাকতে পারে হয়তো একজন ব্যবসায়ীর ঘটনা উল্লেখ থাকলো তার জন্য কোন ধরনের হিসাবটা খোলাটা উপযুক্ত অথবা এরকম থাকলে একজন চাকরিজীবী অথবা একজন হয়তো লটারিতে অনেক টাকা একসাথে পেয়েছে অথবা একজন ছাত্র তার জন্য কোন ধরনের হিসাবটা উপযোগী হবে বা তার সে একটা হিসাব খুলেছে সেটা কতটুকু যৌক্তিক এই যৌক্তিকতা বিশ্লেষণ করতে গেলে আমরা এই ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে যে বিবেচ্য বিষয় সমূহ আছে এগুলো যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা এই জাতীয় প্রশ্নের খুব সহজেই সঠিক অ্যান্সার করতে পারব দেখো এখানে এক নাম্বার পয়েন্ট আছে গ্রাহকের প্রকৃতি অর্থাৎ গ্রাহকের অর্থনৈতিক উৎসটা কি তার ইনকামের উৎসটা কি সে কোন ধরনের কাজের সাথে জড়িত তার আয়টা কি নিয়মিত অথবা তার আয়ের পরিমাণ বা তার কি ধরনের ব্যাংকিং সেবা প্রয়োজন এই বিষয়গুলো গ্রাহকের প্রকৃতি সে চাকরিজীবী না ব্যবসায়ী সে ছাত্র নাকি সে প্রবাসী নাকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাকি কৃষক এরকম তার প্রকৃতির উপর নির্ভর করে হিসাব নির্বাচনটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন ব্যাংক হিসাবের প্রকারভেদটা আলোচনা করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে চাকরিজীবী বা ব্যবসায়ীর জন্য এক হিসাব একই ধরনের হিসাব উপযোগী না লেনদেনের প্রকৃতি পরিমাণ এই গ্রাহকের প্রকৃতির উপরে নির্ভর করবে তারপরে আবার গ্রাহকের প্রকৃতির পাশাপাশি তার লেনদেনের প্রকৃতি পরিমাণ এমন হতে পারে একজন চাকরিজীবী তার লেনদেন খুব কম আবার হয়তো এরকম একজন চাকরিজীবী আছে তার পারিবারিক বা বিভিন্ন কারণে হয়তো তার লেনদেনটা অনেক বেশি করতে হয় সংখ্যায় বেশি করতে হয় বা পরিমাণে বেশি করতে হয় সেক্ষেত্রেও একটু তার লেনদেনের প্রকৃতি বা পরিমাণ দেখেও বিবেচনা করার সুযোগ থাকে যে তার জন্য কোন ধরনের হিসাবটা উপযুক্ত হবে ব্যাংকিং সুবিধা বলতে যে সে কি ধরনের ব্যাংকিং সেবা প্রত্যাশা করে সে শুধু অর্থ জমা উত্তোলন বা অর্থ স্থানান্তর এটুকু চায় না তার পাশাপাশি সে আরো হয়তো পণ্য আমদানির ক্ষেত্রে তার প্রত্যয়পত্র খোলা লাগতে পারে তার বিভিন্ন ধরনের বিল সংগ্রহ করা লাগতে পারে তার পক্ষে ব্যাংকের মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা লাগতে পারে এরকম ক্ষেত্রে সে যদি অতিরিক্ত ব্যাংকিং সুবিধাগুলো প্রত্যাশা করে সেটার উপর ভিত্তি করে তার ব্যাংক হিসাব কোন ধরনের ব্যাংক হিসাবটা উপযোগী হবে সেটা কিন্তু নির্ভর করে সুদ বা মুনাফা
সে যে টাকাটা জমা রাখতে চাচ্ছে এখান থেকে সে সুদ বা মুনাফা নিতে চায় বা সে বেশি মুনাফা প্রত্যাশা করে কিনা, এই বিষয়টার উপর ভিত্তি করেও তার হিসাবটা নির্ধারণ করতে হবে। কারণ একজনের কাছে অনেক টাকা আছে যেগুলা অলস টাকা আমরা বলতে পারি, যে হয়তো টাকা জমা আছে সেই মুহূর্তে সেটা কোনো কাজে খাটাচ্ছেন না এবং সে এখান থেকে অনেক বেশি সুদ বা মুনাফা অর্জন করতে চায়, তাহলে এক্ষেত্রে তার জন্য স্থায়ী হিসাবটা উপযুক্ত হবে। আবার সে এরকম চাচ্ছে যে না খুব বেশি মুনাফা দরকার নাই, টাকাটা সংরক্ষণ করা দরকার, তাতে যদি এখান থেকে অল্প কিছু সুদ বা মুনাফা আসে তাহলে ভালো, এবং মাঝে মাঝে তার সেটা উত্তোলন করার প্রয়োজনও হতে পারে, তাহলে এরকম ক্ষেত্রে হলে তার জন্য সঞ্চয় হিসাবটা উপযুক্ত। এ কারণে সুদ বা মুনাফা এই বিষয়টাও প্রভাবিত করবে। ঋণ সুবিধা, এমন অনেক মানুষ আছে তারা এখানে ব্যাংক হিসাব খুলতে চায়, তার কখনোই জীবনে ঋণ নেওয়ার মতো পরিকল্পনা নাই বা সে ঋণ নিবে না, এরকম ক্ষেত্রে তার জন্য কিন্তু স্থায়ী হিসাব বা চলতি হিসাব খোলার প্রয়োজন নাই। কিন্তু এমন আরেকজন আছে যারা হয়তো সে ঋণ পাওয়া যাবে এই উদ্দেশ্যে হিসাবটা পরিচালনা করতে হয়, সেরকম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু চলতি হিসাবটা গুরুত্বপূর্ণ। তাহলে ঋণ প্রাপ্তির সুবিধা অসুবিধা বিবেচনা করেও হিসাব নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অলস উদ্বৃত্ত অর্থ, অলস উদ্বৃত্ত অর্থ, এমন কারো কাছে হয়তো বড় ধরনের অর্থ আছে, 1 লক্ষ 5 লক্ষ বা আরো বেশি টাকা থাকতে পারে, যেটা তার কোনোই কাজে লাগছে না, সেটা হয়তো 5 বছরের ভিতর তার কোনো কাজে লাগবেও না, এরকম একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তার সেটা ব্যবহার করার সম্ভাবনা একদমই ক্ষীণ, এরকম ক্ষেত্রে এই জাতীয় বিষয়ে বা এরকম পরিস্থিতিতে এই এটার জন্য কিন্তু স্থায়ী হিসাবটা উপযোগী। আবার যদি এরকম হয় তার কাছে উদ্বৃত্ত অর্থ আছে কিন্তু যে কোনো সময় তার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সঞ্চয় হিসাবটা বেশি উপযোগী হবে। নিরাপদ সংরক্ষণ, আর সেরকম খুব বেশি মুনাফা বা সুদ এটাও প্রত্যাশা করে না, সে কোনো ধরনের ব্যাংকিং সেবাও প্রত্যাশা করে না বা সে সুদও নিতে চায় না, এরকম ক্ষেত্রে নিরাপদ সংরক্ষণটা তার কাছে মুখ্য বিষয়, এরকম ক্ষেত্রে কিন্তু চলতি হিসাবটা সে বিবেচনা করতে পারে বা সঞ্চয় হিসাবটা বিবেচনা করতে পারে। কোনোভাবে স্থায়ী হিসাব নিরাপদ সংরক্ষণ অর্থাৎ সুদ বা মুনাফা এগুলা বিবেচনা তার দরকার নেই, যে কোনো সময় অর্থ উত্তোলন করার দরকার হতে পারে, শুধু এরকম যদি হয় যে তার নিরাপদ সংরক্ষণ এবং যে কোনো সময় অর্থ উত্তোলন, সেক্ষেত্রে সে চলতি হিসাব বা সঞ্চয় হিসাব খুলতে পারে। আর যদি যে না তার নিরাপদ সংরক্ষণের পাশাপাশি সে হয়তো 5 বছরের ভিতর সেটা দরকার হচ্ছে না, সেক্ষেত্রে স্থায়ী হিসাবটা গুরুত্বপূর্ণ। আবার এই হিসাবগুলার ভিতরে আমরা কিন্তু অনেকগুলো প্রকারভেদ পড়েছিলাম, যে সঞ্চয় হিসাব 2 ধরনের বা এর পাশাপাশি আরো কয়েক ধরনের বিশেষ হিসাব আছে, স্থায়ী হিসাব ও সাধারণ স্থায়ী হিসাব, পাশাপাশি বিশেষ স্থায়ী হিসাব যেরকম শর্ট নোটিস ডিপোজিট বা শর্ট টার্ম ডিপোজিট, এইরকম বৈশিষ্ট্যগুলার ভিত্তি বৈশিষ্ট্যগুলো দেখে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে কোন ধরনের হিসাবটা আসলে গ্রাহকের জন্য উপযোগী। তাই সচরাচর এই পয়েন্টগুলো বিবেচনা করলে একজন গ্রাহকের জন্য কোন হিসাবটা পারফেক্ট হবে সেটা বোঝা সম্ভব। সবশেষে আমরা একটু দেখবো যে একজন ব্যবসায়ী বা চাকরিজীবীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম। আমরা অলরেডি পয়েন্টগুলো আলোচনা করেছি, এখন স্পেসিফিক ভাবে আমরা বলে দিতে চাচ্ছি যে একজন ব্যবসায়ী এরকম পরীক্ষায় কিন্তু অরহই, মানে খুব কমন একটা প্রশ্ন, এই অধ্যায় থেকে প্রশ্ন হলেই এরকম প্রশ্ন থাকবে। আর তোমাদের যেহেতু এখন সিলেবাস সংক্ষিপ্ত, এই অধ্যায়টা সিলেবাসে আছে, তার মানে কনফার্ম থাকতে পারো যে এই জাতীয় প্রশ্ন থাকবে। এখানে আমি অবলিক দিয়ে ব্যবসায়ী বা চাকরিজীবীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব উত্তম, অবশ্যই দুজনের জন্য এক ধরনের হিসাবই উত্তম না, কিন্তু এই পয়েন্ট গুলা দিয়ে আমরা দুইটাই আলোচনা করতে পারবো, সেইটার জন্য আমি একটা স্লাইড এভাবে দেখিয়েছি। এবং এই আলোচনা থেকে তোমরা আশা করি বুঝতে পারবা যে একজন ছাত্র যদি এখানে থাকে বা অবসরপ্রাপ্ত চাকরিজীবী অথবা একজন কৃষক, যে কোনো পেশার একজন মানুষ সম্পর্কে এখানে যদি বলা হয় যে তার জন্য কোন ধরনের হিসাব উত্তম, সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবা। দেখো এখানে যে পয়েন্ট গুলো আলোচনা করা হচ্ছে, জমা উত্তোলনের সুবিধা, একজন ব্যবসায়ী যদি দেখি আমরা, ব্যবসায়ী কি প্রত্যাশা করে, সে অধিক সংখ্যক বার অনেকবার সে টাকা জমা করতে চায় এবং উত্তোলন করতে চায়,
একটা নির্দিষ্ট দিনে বা সপ্তাহে তার অনেক বেশি আর্থিক লেনদেনের প্রয়োজন হয়। তাহলে এই আর্থিক লেনদেন যখন অনেক বেশিবার প্রয়োজন হয় এরকম সুবিধা পাওয়ার জন্য কোন ধরনের ব্যাংক হিসাবটা উত্তম? তো তোমাদের যদি ব্যাংক হিসাবের প্রকারভেদ আমরা যে আলোচনা করেছি ওটা যদি ভালো করে আয়ত্তে থাকে তোমরা খুব সহজেই বুঝতে পারবা যে এটা চলতি হিসাবের বৈশিষ্ট্যের ভিতরেই পাওয়া সম্ভব। সঞ্চয় হিসেবে বা স্থায়ী হিসেবে এই যতবার খুশি জমা উত্তোলনের সুযোগ এই সুবিধাটা নাই। তাহলে একজন ব্যবসায়ীর ক্ষেত্রে এই সুবিধাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে ব্যবসায়ীকে অবশ্যই চলতি হিসাবটা খুলতে হবে। সীমাগত বাধ্যবাধকতা অর্থাৎ এই লিমিটের সাথে আমরা বললাম সংখ্যা যতবার খুশি উত্তোলন করতে পারবে এর সাথে একটা লিমিটের ব্যাপারও আছে। এই ট্রানজেকশন নাম্বারের সাথে সাথে ট্রানজেকশন অ্যামাউন্টের একটা বিষয় আছে। ব্যবসায়ীদের অনেক সময় শুধু বারবার লেনদেনের কথা না একসাথে তাদের অনেক বড় অ্যামাউন্ট উত্তোলন করতে হয়। তো সেই বড় অ্যামাউন্ট উত্তোলনের ক্ষেত্রেও সঞ্চয় হিসেবে কিন্তু কিছুটা বাধ্যবাধকতা থাকে। তাহলে যাদের এরকম বড় ধরনের অ্যামাউন্ট উত্তোলন করার প্রয়োজন হতে পারে এরকম সেবা যারা প্রত্যাশা করে তাদের জন্য কিন্তু চলতি হিসাবটা উত্তম, যেটা একজন ব্যবসায়ীর ক্ষেত্রে প্রযোজ্য। সুদ বা লাভ প্রাপ্তি, একজন ব্যবসায়ী প্রথম দুইটা পয়েন্টে তারা অনেকবার জমা দিতে চায়, উত্তোলন করতে চায় এবং বড় ধরনের অ্যামাউন্ট উত্তোলন করতে চায়, এগুলার জন্য তারা চলতি হিসাব খুলতে চায়। কিন্তু তারা সুদ বা লাভ প্রাপ্তি সাধারণত প্রত্যাশা করে না। কিন্তু পরীক্ষা এরকম থাকতে পারে যে ব্যবসায়ী সব বৈশিষ্ট্য দেওয়া আছে কিন্তু আবার বলা আছে সে কিছুটা সুদ বা লাভও প্রত্যাশা করে, তাহলে এক্ষেত্রে তার জন্য কোন ধরনের হিসাবটা উত্তম? যখনই মূল যে আমাদের ভাগ ছিল চলতি সঞ্চয় স্থায়ী এর ভিতর থেকে আরেকটু জটিল বা আরো দু একটা পয়েন্ট বাতি করে দিবে, তাহলে ব্যবসায়ী যখন উল্লেখ থাকবে আমরা বুঝতে পারছি চলতি হিসাব, কিন্তু সুদ বা লাভ প্রাপ্তি আমরা জানি যে চলতি হিসাবে সুদ বা লাভ দেওয়া হয় না, তাহলে তখন তুমি কি মন্তব্য করবা যে তার জন্য কোন ধরনের হিসাব উত্তম? তখন আরেকটু ভিতরে যেতে হবে। আমরা যে চলতি হিসাবের প্রকারভেদ পড়ছিলাম যে বিশেষ চলতি হিসাব সেখানে কিন্তু তার বড় ধরনের অ্যামাউন্ট নির্দিষ্ট সময় যদি জমা থাকে তাহলে সেখানে কিছুটা একটা নির্দিষ্ট হারে সেটা স্বল্প হারে হলেও সে সুদ বা লাভ প্রাপ্তি পায়। তাহলে একজন ব্যবসায়ী যখন সুদ বা লাভ প্রাপ্তি এই পয়েন্টটাও যুক্ত করা থাকবে তখন আমরা সরাসরি চলতি হিসাব বললে কিন্তু ভুল হবে বা সাধারণ চলতি হিসাব, আমরা এই বিশেষ চলতি হিসাব বা শর্ট নোটিস শর্ট টার্ম যেটা সেটা সে বিশেষ চলতি হিসাবের কথা আমরা উল্লেখ করতে পারবো। ঋণ সুবিধা, ঋণ সুবিধা চলতি হিসাবে আমরা বলেছি যে এখানে জমা অতিরিক্ত ঋণ পাওয়ার একটা সুবিধা আছে এবং এর পাশাপাশি অন্য ধরনের যে ঋণগুলো ব্যাংক দিয়ে থাকে চলতি হিসাবের গ্রাহকরা খুব সহজেই সেই ঋণগুলো নিতে পারে, কিন্তু একজন সঞ্চয় হিসাবের গ্রাহক কিন্তু সেটা নিতে পারে না। তাহলে একজন চাকরিজীবী তার যদি ঋণ নেওয়ার প্রয়োজন থাকে হয়তো অন্য পয়েন্ট গুলার ক্ষেত্রে সে ব্যবসায়ীর মতো লেনদেন করতেও হয়তো হয় না কিন্তু তার ঋণের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু যদি যদি এখন বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে কিন্তু এর বাইরে যদি সে জমা অতিরিক্ত ঋণ বা চলতি হিসেবে যে ঋণ সুবিধা আছে সেগুলো যদি সে পাইতে চায় তাহলে তাকে চলতি হিসাব খুলতে হবে, যেটা নর্মালি দরকার হয় না। এই জন্য চাকরিজীবীদের ক্ষেত্রে তারা যেহেতু ঋণ সুবিধা প্রত্যাশা করে না সেক্ষেত্রে তার জন্য সঞ্চয় হিসাবটা উপযুক্ত হবে। পাওনা আদায় পরিশোধ, পাওনা আদায় পরিশোধ বলতে এখানে যে অতিরিক্ত ব্যাংকিং সেবার কথা বলা হয়েছে, ব্যবসায়ীরা অনেক সময় তাদের পাওনা বিভিন্ন পার্টির কাছ থেকে তাদের ব্যবসায়িক যে প্রতিনিধি থাকে বা ব্যবসায়িক পার্টনার থাকে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাওনা আদায় বা পরিশোধ করার মতো ব্যাংকিং সেবা পাওয়ার দরকার হয়, প্রত্যয়ন পত্র খোলার দরকার হয়। তো এই সুবিধাগুলো সাধারণত সঞ্চয় হিসেবের ক্ষেত্রে দেওয়া হয় না, এগুলা চলতি হিসেবের গ্রাহককে দেওয়া হয়। তাহলে এই সুবিধাটা কার লাগে? একজন ব্যবসায়ী লাগে। তাহলে একজন ব্যবসায়ী যদি এই সুবিধা পেতে চায় তাহলে তাকে চলতি হিসাবে হিসাব পরিচালনা করতে হবে, প্রত্যয় পত্র খোলার সুযোগ যেটা অলরেডি বলে ফেললাম যে এরকম বিভিন্ন ধরনের পাওনা আদায় বা পরিশোধ প্রত্যয় পত্র খোলার সুযোগ যদি তারা পেতে চায় তাহলে তার জন্য চলতি হিসাব। আর সাধারণত ব্যবসায়ীরা এই প্রত্যয়ন পত্র খোলার বা বিভিন্ন পাওনা আদায় পরিশোধের
সুযোগ সুবিধাটা প্রত্যাশা করে। তাহলে এরকম ক্ষেত্রে একজন ব্যবসায়ীর জন্য আমরা পয়েন্টগুলো থেকে দেখলাম চলতি হিসাবটা গুরুত্বপূর্ণ। আবার চাকরিজীবী যদি হয় সে খুব বেশি জমা উত্তোলন করতে চায় না, তার একটা লিমিটের ভিতরে অর্থ উত্তোলন করলেই তার জন্য যথেষ্ট, সে কিছুটা সুদ বা লাভ প্রত্যাশা করে, ঋণ সুবিধাটা প্রত্যাশা করে না, তার পাওনা আদায় বা পরিশোধের মতো কোনো লেনদেনের দরকার নাই, প্রত্যয়নপত্র খোলার সুযোগও তার দরকার নাই, তাহলে একজন চাকরিজীবীর জন্য সঞ্চয় হিসাবটাই গুরুত্বপূর্ণ। আবার একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী একসাথে সে একটা বড় ধরনের অ্যামাউন্ট গ্যাচুইটি হিসেবে পেয়েছে, এরকম ক্ষেত্রে তার কোন হিসাবটা উপযোগী? সে মাসিক পেনশন পাচ্ছে কিন্তু গ্যাচুইটি একসাথে হয়তো একটা বড় অ্যামাউন্ট পেয়েছে, এর জন্য সে সে কিন্তু স্থায়ী হিসাব বলতে পারে, কারণ সেখানে তার সুদ বা লাভ প্রাপ্তির বিষয়টা বেশি হবে, প্রয়োজনে ঋণ সুবিধা নিতে পারবে। আর জমা উত্তোলনের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, কিন্তু সে যেহেতু পেনশন পাচ্ছে সেই গ্যাচুইটিটা যদি উল্লেখ থাকে যে একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী তার গ্যাচুইটি টাকাটা ব্যাংকে জমা রাখতে হচ্ছে, কোন ধরনের হিসাব করলে সেটা জমা রাখাটা যুক্তিযুক্ত হবে, এরকম ক্ষেত্রে অবশ্যই স্থায়ী হিসাব। আবার যদি সেখানে আরো শর্ত থাকে যে সে যে কোনো সময় প্রয়োজন হতে পারে সেটা তুলতে তুলতে সেটা উত্তোলন করতে চায়, সেক্ষেত্রে আমরা হয়তো স্থায়ী হিসাবের যে প্রকারভেদ আছে, সাধারণ স্থায়ী হিসাব বা বিশেষ স্থায়ী হিসাব, সেগুলোর কথা উল্লেখ করতে পারি। এরকম একজন লটারিতে অর্থপ্রাপ্ত হইল অথবা অথবা এরকম হতে পারে যে সে একটা তার স্থায়ী সম্পত্তি বিক্রি করে একসাথে অনেকগুলো টাকা পেয়েছে, সেই টাকাটা বর্তমানে তার তেমন কোনো প্রয়োজন নাই, এরকম বিশেষ ঘটনার প্রেক্ষিতে কিন্তু স্থায়ী হিসাবটাই বেশি গুরুত্বপূর্ণ। তা আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা সবাই ব্যাংক হিসাব সম্পর্কে একটা ধারণা পেয়েছ, তো তোমরা একটু বিষয়গুলা ভালো করে দেখার চেষ্টা করো। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের উপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি কিছুটা বলেছি যে এখান থেকে কি কোন ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে, তারপরে আমি স্পেসিফিক সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা প্রশ্নের ধরন থেকে বুঝতে পারবা কি ধরনের তোমাদের প্রিপারেশন নিতে হবে, এবং এর পাশাপাশি কিভাবে অ্যান্সার করতে হয় এই প্রশ্নগুলো সেটাও আমি দেখানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।